ক্ষমতাকে বাবার হাতের মোয়া যে চাইলে ছেড়ে দিলাম আর তোমরা কারা তোমাদেরকে এই দেশের জনগণ ছেড়ে একাত্তরে রাজাকার সামন্তের কথায় এই দেশের ক্ষমতা পরিবর্তন হবে না এটা মাথায় রাখতে হবে এরা রাষ্ট্র ক্ষমতায় থাকতে বলাকে কোথায় নিয়ে গেছিল অন্ধকারে তলিয়ে গেছিল আজকে যে বিএনপি বড় লম্বা কথা বলে এই বিএনপিকে গত কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেরাল করে তৃতীয় গ্রেডের সন্ত্রাসী দল হিসেবে মুক্ত করেছে এর নেতাকে কার হাত দেখতে দেশের মানুষকে আপনি নিতে চান চুরি দায়ে সন্ত্রাসী হত্যা লোক পরে যে মানুষ দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক আছে সেই চোর সন্ত্রাসী হাতে ক্ষমতা দেবে দেশের মানুষ এদেশের মানুষ কখনো কোন চোর সন্ত্রাসী হত্যাকারী খুনি দণ্ডপ্রাপ্তের হাতে কখনো রাষ্ট্র ক্ষমতা দেবে না এটা ভালো করেই আমরা জানতে চাই বন্ধুরা আমার স্বপ্ন দেখছে ভাবছেন আন্তর্জাতিক সম্প্রদায় সন্ত্রের মাধ্যমে আমাদের রাষ্ট্র ক্ষমতা আনবে আমরা পরিষ্কার ভাবে জানতে চাই এদেশের জনগণ এদেশের ক্ষমতার মানে এদেশের জনগণ কোন বিদেশি শক্তি এসে কাউকে ক্ষমতায় বসাতে পারবে না এই দেশের সত্তর সত্তর ভাগের মধ্যে মানুষ এখনো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছে যে দেশের সত্তা সত্তর ভাগের মানুষ মানুষ যে নেত্রীর প্রতি যে সরকার প্রতি আসতেছে সেই সরকারকে হুমকি দিয়ে কোন লাভ হবে না আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে সংবিধান অনুযায়ী হবে যদি জনপ্রিয়তা প্রয়োগ করতে চান নির্বাচন অংশ নিয়ে নির্বাচন অংশ নিয়ে জনপ্রিয়তা যাচাই করো জনগণের কাছে যান রাষ্ট্র ক্ষমতায় থাকতে দুর্নীতি এবং সন্ত্রাস হত্যার জন্য ক্ষমা প্রার্থনা করুন জনগণ আপনাদের ক্ষমা করে কিনা আগে ছেড়ে দেখুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা আবার সুস্থ নির্বাচন করতে বদ্ধপরিকর অতএব ওই কাজ যারা বলেছেন নির্বাচন আবার সুস্থ দেখতে চাই সে তাদের চাওয়া আমাদের চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই আমাদের কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই যারা নির্বাচন বাজারে করতে চায় তারা উদ্বিগ্ন হবে আমি আবার বিজেপির আহ্বান জানাব আগামীতে নির্বাচন বাধাগ্রস্ত করার জন্য এই বিএনপি জামাতের এই অপর শক্তিকে আমরা রাজপথে মোকাবেলা করে প্রতিহত করে আমরা যদি শেখ হাসিনার নেতৃত্বে আগামী জাতীয় সংসদের নির্বাচন করে আবার জনগণের মেডিকেল আসতে পৌঁছে আসবো ছেড়ে হোক আমাদের সঙ্গে প্রত্যয়